বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে সীমান্তের পথ আটকালো চর এলাকার বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের পারাসপুর দুই নম্বর বিএসএফ চেকিং পয়েন্টে জানা যায় মঙ্গলবার সাত সকালে পারাসপুর চর ফরাজিপাড়ার চর নতুন চর কলোনি সমস্ত মানুষ সংঘবদ্ধ হয়ে আন্দোলন করেন বিদ্যুতের জন্য স্থানীয় বাসিন্দারা জানান ভাঙনের পর থেকে এই তিনটি চরে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না আমরা নিচুতরে আন্দোলন করে দেখছি যদি এই আন্দোলন যদি সুরা না হয় তাহলে আমরা উঁচুতরে আন্দোলন করব। যদি দেখেন সাগর সাগরপাড়ায় যদি গাড়ি ঘোড়ালি যদি আন্দোলন করে ওরা জিতে তাহলে আমরা কেন জিততে পারবো না আমরাও দরকার হলে জোরতলা ঘিরবো জোরতলা ঘিরে আন্দোলন করব আমরা কারিং কেন পাবো না আমাদেরকে কয়েকটা লোক বাধা দিচ্ছে কেন ওরা বাধা সৃষ্টি করছে আমরা তার জন্যে অসুবিধায় ভোগ করব আমরা কয়েক তিনটি গ্রামের লোক কয়েক হাজার লোক আমরা অসুবিধা ভোগ করছি যদি এই আন্দোলনে কাজ না হয় তাহলে আমরা বড়ো স্তরে আন্দোলন করব আজ থেকে প্রায় দু বছর আগে প্রাক্তন সভাধিপতি মোস্তারাফ হোসেন শিলান্যাস করে গিয়েছিলেন দীর্ঘ সময় কেটে গেলেও কিছুদিন থেকে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হয় প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার কাজ সম্পন্ন হলেও পরাশপুর ঘাট সংলগ্ন এলাকায় এক কিলোমিটারে এসে আটকে স্থানীয় কয়েকজন বাসিন্দা মূলত সেই কারণেই এদিনের এই আন্দোলন তাদের দাবি খুব দ্রুত বিদ্যুতের খুঁটি বসানোর কাজ সম্পন্ন করতে হবে এবং লাইন সংযোগ দিতে হবে এলাকার মানুষ প্রায় পাঁচ সাতশো মানুষ সাধারণ মানুষ চর এলাকা তারা আজকে এসেছে তাদের একটাই দাবি যে অতি অতিসত্তর বর্ষার আগে যাতে চর এলাকার গ্রামের মানুষের ঘরে মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পায় এবং লাইট জ্বলে সেই ব্যবস্থা করতে হবে এই দাবিতে তারা আজকে এখানে পয়েন্টে বিএসএফের যে পয়েন্ট সেই পয়েন্টে এসে উপস্থিত হয়েছিল দীর্ঘক্ষণ মানুষের এখানে পারাপার বন্ধ ছিল আমরা এসে মানুষের সঙ্গে কথা বললাম এবং এই সমস্যার সমাধানে আমরা বিডিও সাহেব ইলেকট্রিকের এস এম সাহেব আছেন ডি সাহেব আছেন দরকার প্রয়োজন হলে আমরা যিনি জোনাল ম্যানেজারের দায়িত্বে আছেন আর এম সাহেব আছেন তার সঙ্গে আমরা কথা বলবো দলীয়ভাবে আমরা কথা বলবো প্রয়োজনে যেখানে যেখানে যা করার আমরা করব আমরাও চাই যে এই বিস্তীর্ণ এলাকার মানুষ পিছিয়ে পড়া এলাকার মানুষ তাদের বাড়িতে দ্রুত ইলেকট্রিকের সংযোগ পৌঁছুক এবং বাড়িতে ফ্যান লাইট জ্বলুক তাদের বাড়ির ছেলেরা লাইটের ইলেকট্রিক লাইটের আলোতে বই পড়ে শিক্ষিত হোক এটা আমরা চাই